हेलो फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल पूजाज ब्लॉग। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। तो एखन बाजते जाए 7টা। तो आज के हच्छे आमार बर आमार भिडियोटा करछे, कारण ओ आज के सकाल सकाल घूम थेके उठे पड़ेछे, जार जन्य आज के भिडियोटा ओके दिए आमि शुरू करालाम। आमार सकाले उठे ब्राश करा हये गेछे, आर एखन हच्छे आमि जाबो छादे, छादे गिये गाछे जल देबो, फुल तुलबो, আর ঠাকুরের বাসন মাজাও আমার হয়ে গিয়েছে আজকে। তো বিকেলে আজকে আমাদের একটু প্ল্যান আছে, তো কি প্ল্যান আছে সেটা যদি তোমাদের জানতে হয় তাহলে ভিডিওটা কন্টিনিউ তোমাদের দেখতে হবে। তো আশা করছি তোমরা ভিডিওটা দেখবে, স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো ঠিক আছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলে এলাম আবার তোমাদের সাথে একটু কথা বলার জন্য। আমি রেডি, তাই তোমরা হয়তো দেখে ভাবছো যে কোথায় যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি বাড়িতে, কারণ আজকে আমার দাদার আর বৌমনির ফার্স্ট অ্যানিভার্সারি। কিছু কাজের জন্য দাদাকে আজকে বাইরে যেতে হলো, ও মুম্বাই গিয়েছে কালকে, কারণ না গেলে হতোই না, কারণ এটা একটা ওর অনেক ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গিয়েছে, যার জন্য ওকে মুম্বাই যেতে হলো। যার জন্য দাদার আর বৌমনির দুজনের মনটা খুবই খারাপ, কারণ এটা ফার্স্ট অ্যানিভার্সারি বলে কথা, এটা স্বাভাবিক, সবারই মনটা খারাপ হবে। মা সকালবেলা ফোন করেছিল, মা ফোন করে বললো যে ও তো একা একা আছে, ওর মনটা খারাপ, তোরা আয় তাহলে ওর ভালো লাগবে। তো শাশুড়ির সাথে ফোন করে কথা বললো, জায়ের সাথে ফোন করে কথা বললো, সেরকম কাউকেই বলা হয়নি। ইচ্ছা আছে দাদা আসার পরে একটা পার্টি দেওয়ার ইচ্ছা আছে, মানে দাদার আর কি। তো সেখানেই যাচ্ছি আমরা এখন। হচ্ছে আমি, বর আর মেয়ে তিনজনা চলে যাব, আর একটু পরে আমার বর এসে মাকে নিয়ে যাবে, আর দিদি ভাই আর তোজো একটু পরে যাবে। তোজো স্কুলের হোমওয়ার্ক আছে, সেগুলো পড়িয়ে নিয়ে তারপরে দিদি ভাই একটু পরে যাবে। এখন আমরা তিনজন তাহলে বেরোই। তো ওখানে গিয়ে কী করছি না করছি আবার তোমাদের সাথে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, সাথে থাকো তোমরা। বৌমনি বাড়িতে একা বলে দাদা বৌমনির জন্য পিজা অর্ডার করেছিল, তো এখন দেখি পিজা আসছে, সারপ্রাইজ দিয়েছে। এবার আরো কিছু অর্ডার করেছে, সেগুলো আসুক আবার তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি আমার বৌদির সাথে তোমাদের পরিচয় করাবো। তো দেখো আমার বৌদিকে তোমরা, সুন্দরী। এই যে আমার বৌদি। হ্যালো, আমি মীরা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফুডি মীরা, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের পাশে না থাকলে কিন্তু আমরা এগোতে পারবো না, তাই জন্য আমাদের পাশে তোমরা থাকবে, এটাই বলবো। তো আজকে দাদা নেই, বৌমনির মনটা খুব খারাপ, সেটা খারাপও লাগে, কারণ কি ফার্স্ট অ্যানিভার্সারিতে দাদা নেই, দাদার কাজের জন্য ওকে মুম্বাই যেতে হলো। তো যাই হোক, একটু খুশি করার জন্য আমরা এখানটায় এসছি, দেখা যাক কত দূর কি খুশি করা যায়। এই তো, আর তোমার কিছু বলার? সবাই পূজার ভিডিওগুলো দেখে ওকে সাপোর্ট করতে থেকো, আর তোমরা বৌমনির ভিডিও দেখবে ফুডি মি। এই যে এখানে মাংস বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ভাত, ফ্রাইড রাইসের ভাত হচ্ছে, আর এখানে ফ্রাইড রাইসের সব জিনিসপত্র কেটে, মাংসের সব জিনিসপত্র জোগাড় করে মা রেখে দিয়েছিল। তা আমি মাকে বললাম, মা রান্নাটা তাহলে আমি বসিয়ে দিই। বৌমনি আর মা বলছিল যে আমরা করি, তো আমি বললাম যে না আমি করে দিচ্ছি। রান্না বান্না আমি খুব ব্যস্ত এখন, একদিকে মাংস হচ্ছে একদিকে ফ্রাইড রাইস হচ্ছে, আর ওদিকে এদিকে দেখো, এদিকে দেখো, ওই যে ওইদিকে শাশুড়ি আর বর আসলো, দিদি ভাইরা এখনো আসেনি, আসবে ওরা। এই যে আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বেরোচ্ছি। তো আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ঠিক আছে? তোমরা পাশে থেকো আমার। আজকের মতো টাটা, গুড নাইট।